Subscribe and hit the bell icon for get latest update. Hello friends, আজি আমি লৈ আছো আসাম পুলিশ এস আই এ বি ইউ বি এস এস সি পি এন আর ডি ইন্ডিয়ান আর্মি রেলওয়ে এক্সিস ট্রান্সপোর্ট সেক্রেটারির এক্সামের বাবে অতি গুরুত্বপূর্ণ এবার কারেন্ট এফেয়ার্স। ইয়ার আগে আমি ভিডিওত বিভিন্ন ধরনের কারেন্ট এফেয়ার্সর কোয়েশন লৈ আছিল আর আজি আমি দেখাম অটল সুড়ঙ্গর উপর অটল যাক অটল টানেল নামে জানা যায় গতি অলপতে অটল সুড়ঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া উদ্বোধন করেছিল গতি তারপর আমি কারেন্ট এফেয়ার্স আজি আমি কোয়েশন লৈ আছো গতি ভিডিওটি আরম্ভণিরপর শেষলক চাই যাব স্ক্রিপ নকরাক গতি ইয়াত ফার্স্ট কোয়েশনটি আছে অটল সুড়ঙ্গ ভারতের কোনখন রাজ্যত অবস্থিত। ইয়াত অপশন কেটা দিয়া আছে পাঞ্জাব হারিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড গতি ইয়াত সুদিছে অটল সুড়ঙ্গ ভারতের কোনখন রাজ্যত অবস্থিত। অটল সুড়ঙ্গ ভারতের হিমাচল প্রদেশত অবস্থিত গতি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখব আই থাকা এক্সামবিল কারণে অতিক গুরুত্বপূর্ণ অটল সুড়ঙ্গ ভারতের হিমাচল প্রদেশত অবস্থিত। দুই নম্বর কোয়েশনটি আছে অটল সুড়ঙ্গর নামটো কার নামে রখা হয়েছিল। ইয়াত অপশন কেটা দিয়েছে রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু রাহুল গান্ধী অটল বিহারী বাজপেয়ী গতি অটল সুড়ঙ্গর যে নাম সেই অটল সুড়ঙ্গ যাক ইংরাজিত অটল টানেল বলে জানা যায় গতি নামে নামাকরণ করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নামে এই নাম সুড়ঙ্গটোর নাম নামাকরণ করা হয়েছিল। তারপর আমি এলো তিন নম্বর কোয়েশনটি লো তিন নম্বর আছে অটল সুড়ঙ্গর শুভ উদ্বোধন কেতিয়া করা হয়েছিল। ইয়াত অপশন কেটা দিয়া আছে তিনি অক্টোবর দুহাজার বিশ এক অক্টোবর দুহাজার বিশ পনেরো আগস্ট দুহাজার বিশ ছাব্বিশ জানুয়ারি দুহাজার বিশ গতি অটল সুড়ঙ্গর শুভ উদ্বোধন করা হয়েছিল তিনি অক্টোবর দুহাজার বিশ গতি গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স কোয়েশন গতি অলপতে হয়ে গেছে অক্টোবর মাহর কারেন্ট এফেয়ার্স তিনি অক্টোবর দুহাজার বিশত অটল সুড়ঙ্গর শুভ উদ্বোধন করা হয়েছিল। তারপর আমি নেক্সট কোয়েশনটি আহিলো চারি নম্বর আছে অটল সুড়ঙ্গ নির্মাণ নোহার আগতে ভারতের সকলতক দীঘল সুড়ঙ্গ কোনটো আছিল গতি এটা অটল সুড়ঙ্গ যেহেতু নির্মাণ হয়েছে গোটে বিশ্বর ভিতর আটাইতক বৃহৎ সুড়ঙ্গ হল আর এই অটল সুড়ঙ্গটি নির্মাণ নোহার আগতে ভারতের সকলতক দীঘল সুড়ঙ্গ আৰু এটা আছিল গতি ইয়াত অপশন দিয়া আছে জওহরলাল জওহর টানেল গান্ধী টানেল মোদী টানেল না নেব গতি এইকটার ভিতর কোনটো আছিল গতি ইয়ার শুদ্ধ অপশনটি হল জওহর টানেল গতি অটল সুড়ঙ্গ নির্মাণ নোহার আগত জওহর টানেল এই সুড়ঙ্গ জওহরলাল যেটা টানেল নাম আছিল গতি এই আটাইতক দীঘল সুড়ঙ্গ আছিল কিন্তু এটা বর্তমান সময়ত অটল সুড়ঙ্গ গোটে বিশ্বর ভিতরতে বৃহৎ সুড়ঙ্গ হিসাবে পরিগণিত হল কিন্তু তার আগত আছিল জওহর টানেল। তারপর এবার আমি আহিলো পাঁচ নম্বরটলে পাঁচ নম্বর কোয়েশনটি আছে জওহর সুড়ঙ্গ কত অবস্থিত। ইয়াত অপশন কেটা দিয়ে আছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড মণিপুর গতি জওহর সুড়ঙ্গ এই অবস্থিত জম্মু এন্ড কাশ্মীরত জম্মু এন্ড কাশ্মীর জওহর সুড়ঙ্গ এই অবস্থিত। ছয় নম্বর আছে অটল সুড়ঙ্গর পুরনি নাম কি আছিল। অটল সুড়ঙ্গর যেটা এটা বর্তমান সময় গোটে বিশ্বর ভিতর আটাইতক বৃহৎ সুড়ঙ্গ হিসেবে পরিগণিত হয়েছে তার পুরনি নাম ইয়াত অপশন দিয়েছে মোদী টানেল জওহর টানেল গান্ধী টানেল না নেব আর ইয়াত দিছে রোহতাং টানেল গতি ইয়াত শুদ্ধ অপশনটি হল অটল সুড়ঙ্গর পুরনি নাম আসলে রোহতাং টানেল আর ইয়াত সলাই পেলায় এটা নাম দিয়া হল অটল সুড়ঙ্গ প্রথমতে ইয়াক নাম দিয়া হয়েছিল রোহতাং টানেল নামে নামাকরণ করা হয়েছিল। সাত নম্বর আছে অটল সুড়ঙ্গ কোনখন দুয়ারত অবস্থিত। অটল সুড়ঙ্গ যখন বর্তমান সময় নির্মাণ করা হয়েছে তাত কোনখন দুয়ার অবস্থিত এই সুদিছে যাক দুয়ার যাক ইংরাজিত পাসেস বলে জানা যায় গতি ইয়াত অপশন কেটা দিছে বানিহাল দুয়ার শিবকিলা দুয়ার রোহতাং দুয়ার না নেব গতি ইয়াৰ শুদ্ধ অপশনটি হল রোহতাং দুয়ার গতি অটল সুড়ঙ্গ যখন দুয়ার অবস্থিত গতি সেই দুয়ারখন নাম হল রোহতাং দুয়ার। আট নম্বর কোয়েশনটি আছে আট নম্বরটি আছে অটল সুড়ঙ্গর আধারশিলা কোনে স্থাপন করেছিল। ইয়াত অপশন দিয়ে আছে এ পি জে আব্দুল কালাম সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ী না নেব গতি অটল সুড়ঙ্গ আধারশিলা স্থাপন করেছিল অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর শাসনকালত তেওঁ যেতিয়া প্রধানমন্ত্রী আছিল তেতিয়াই এইটো আধারশিলা স্থাপন করা হয়েছিল দুহাজার তিন চনত। ন নম্বর আছে বিশ্বর ভিতর সকলতক দীঘল সুড়ঙ্গ পথটোর নাম কি। বিশ্বর ভিতর ইয়াত অপশন দিয়েছে জওহর টানেল অটল টানেল কিম জম টানেল না নেব গতি বিশ্বর ভিতর সকলতক দীঘল সুড়ঙ্গর পথটো হল এটা বর্তমান সময় হিসাবতে অটল টানেল অটল সুড়ঙ্গ কিন্তু ইয়ার আগতে চীনে এই অধিকার দখল করেছিল কিন্তু এটা বর্তমান সময় বিশ্বর ভিতর সকলতক দীঘল সুড়ঙ্গ পথ হিসাবে অটল টানেল ভারতবর্ষর এই সুড়ঙ্গটো আটাইতক অতি জনপ্রিয়। তারপর দশ নম্বর আছে অটল সুড়ঙ্গর দৈর্ঘ্য কিমান। অটল সুড়ঙ্গ দৈর্ঘ্য ইয়াত অপশন দিয়েছে আট কিলোমিটার নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার ফিফটিন কিলোমিটার গতি অটল সুড়ঙ্গর বর্তমান সময় যেটা সুড়ঙ্গ নির্মাণ হয়েছে ইয়ার দৈর্ঘ্য হল নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার। এগারো নম্বরটি আছে সমুদ্র পৃষ্ঠ পৰা কিমান উপর অটল সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে। ইয়াত অপশন কেটা দিছে তিনি হাজার মিটার
10,000 ফুট, 5,000 মিটাৰ, 7,000 মিটাৰ, 8,000 মিটাৰ। গতিকে ইয়াত শুদ্ধ অপশ্যনটো হ'ল 3,000 মিটাৰ আৰু ইয়াত ফুট হিচাপে 10,000 ফুট উচ্চতাৰ ওপৰত অটল সুৰংগ নিৰ্মাণ কৰা হৈছে। 12 নম্বৰ আছে অটল সুৰংগই তলৰ কোনকেইখন ঠাইৰ লগত সংযোগ স্থাপন কৰিব। ইয়াত দিছে অপশ্যন কেইটা চিমলাক মানালীৰ লগত, মানালীক লাডাখৰ লগত, লেহক মানালীৰ লগত আৰু মানালীক লাহোলৰ লগত। গতিকে ইয়াত শুদ্ধ অপশ্যনটো হ'ল মানালীক লাহোলৰ লগত সংযোগ স্থাপন কৰিব। 13 নম্বৰ আছে অটল সুৰংগৰ শুভোদ্বোধন কোনে কৰিছিল। অপশ্যন দিছে ৰামনাথ কোবিন্দ, নৰেন্দ্ৰ মোদী, ৰাজনাথ সিং, নানেব। গতিকে অটল সুৰংগৰ শুভোদ্বোধন কৰিছিলে নৰেন্দ্ৰ মোদী। তলৰ কোনটো সংস্থাই অটল সুৰংগ নিৰ্মাণ কৰিছিল। অটল সুৰংগ যিটো সংস্থাই নিৰ্মাণ কৰিছিল সেই অপশ্যনকেইটা দি দিছে ডি আৰ ডি অ', বি আৰ অ', এন এছ এ আই। গতিকে অটল সুৰংগ নিৰ্মাণ কৰা সংস্থাটোৰ নাম হ'ল বি আৰ অ', যাক বৰ্ডাৰ ৰোডছ অৰ্গেনাইজেশ্যন নামেৰে জনা যায়। গতিকে বি আৰ অ'ৰ বিষয়ে আমি তলত আৰু কুৱেশ্যন দিম। গতিকে বি আৰ অ' এইটো মনত ৰাখিব, বৰ্ডাৰ ৰোডছ অৰ্গেনাইজেশ্যন। ইয়াৰ ফুল ফৰ্মটো কেতিয়াবা এক্সামত সুধি দিয়ে, বৰ্ডাৰ ৰোডছ অৰ্গেনাইজেশ্যন। এই সংস্থাটোৱে অটল সুৰংগটো নিৰ্মাণ কৰিছিলে। 14 নম্বৰ আছে অটল সুৰংগৰ নিৰ্মাণ কোনটো পৰ্বতশ্ৰেণীৰ ওপৰত কৰা হৈছিলে। ইয়াত অপশ্যন দিছে পীৰ পাঞ্জাল পৰ্বতশ্ৰেণী, কাৰাকোৰাম পৰ্বতশ্ৰেণী, হিমালয় পৰ্বতশ্ৰেণী, ওপৰ এটাও নহয়। গতিকে অটল সুৰংগ নিৰ্মাণ কৰা পৰ্বতশ্ৰেণীটোৰ নাম হ'ল পীৰ পাঞ্জাল পৰ্বতশ্ৰেণী, এইটো মনত ৰাখিব। 16 নম্বৰ আছে অটল সুৰংগই মানালী আৰু লেহৰ মাজৰ দূৰত্ব কিমান কিলোমিটাৰ হ্ৰাস কৰিলে। অটল সুৰংগই মানালী আৰু লেহৰ মাজৰ দূৰত্ব কিমান কিলোমিটাৰ হ্ৰাস কৰিলে দেখুৱাইছে। ইয়াৰ অপশ্যন দিছে 50 কিলোমিটাৰ, 46 কিলোমিটাৰ, 60 কিলোমিটাৰ, 78 কিলোমিটাৰ। গতিকে ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ল 46 কিলোমিটাৰ। অটল সুৰংগই মানালী আৰু লেহৰ মাজৰ দূৰত্বটো 46 কিলোমিটাৰ হ্ৰাস কৰিলে। 17 নম্বৰ আছে অটল সুৰংগই মানালীৰ পৰা লেহলৈ যাবলৈ কিমান সময় কম লাগিব। অটল সুৰংগই যদি মানালীৰ পৰা লেহলৈ যাবলগীয়া হয় গতিকে ইয়াৰ সময় কিমান কমিব এইটো সুধিছে। 1 hour, 4.5 hours, 10 hours, 12 hours। গতিকে অটল সুৰংগই মানালীৰ পৰা লেহলৈ যাবলৈ 4-5 ঘণ্টা ইয়াত সময় কম লাগিব। 18 নম্বৰ আছে অটল সুৰংগ নিৰ্মাণ কৰিবলৈ কিমান খৰচ হৈছিল। ইয়াত অপশ্যন দিছে 1200 কোটি, 3300 কোটি, 5000 কোটি আৰু 7000 কোটি। গতিকে অটল সুৰংগ এইটো নিৰ্মাণ কৰিবলৈ 2003 চনৰ পৰা 2020 চনলৈকে নিৰ্মাণ কৰাইছিল আৰু ইয়াৰ গোটেই খৰচৰ পৰিমাণ আছিলে 3300 কোটি, 3300 কোটি টকা সম্পূৰ্ণ ইয়াত ধাৰ্য কৰা হৈছিল আৰু অটল সুৰংগটো নিৰ্মাণ কৰিবলৈ প্ৰায় 3300 কোটি টকা খৰচ কৰা হৈছিলে। 19 নম্বৰ আছে অটল সুৰংগৰ আকাৰ কেনেকুৱা। অটল সুৰংগৰ আকাৰ ইয়াত ত্ৰিভুজ আকাৰ নে গোলাকাৰ নে ঘোঁৰাৰ দৰে আকাৰ নে ৰকেটৰ দৰে। গতিকে ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ল ঘোঁৰাৰ আকৃতিৰ দৰে। গতিকে অটল সুৰংগ যিটো নিৰ্মাণ কৰিছিল তাৰ আকাৰটো আছিল ঘোঁৰাৰ আকৃতিৰ দৰে। 20 নম্বৰ আছে অটল সুৰংগৰ দক্ষিণ অংশ মানালীৰ পৰা কিমান কিলোমিটাৰ দূৰত, অৰ্থাৎ সমুদ্ৰপৃষ্ঠৰ পৰা কিমান মিটাৰ ওপৰত অৱস্থিত। অটল সুৰংগৰ দক্ষিণ অংশৰ পৰা চাবলৈ গ'লে মানালীৰ পৰা ইয়াৰ দূৰত্ব কিমান কিলোমিটাৰ দূৰত এইটো সুধিছে আৰু লগতে সমুদ্ৰপৃষ্ঠৰ পৰা কিমান মিটাৰ ওপৰত অৱস্থিত এইটো সুধিছে। গতিকে ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ল 25 কিলোমিটাৰ দূৰত আৰু লগতে ইয়াৰ সমুদ্ৰপৃষ্ঠৰ পৰা ইয়াৰ মিটাৰ হ'ল 3060 মিটাৰ ওপৰত অৱস্থিত। 21 নম্বৰ আছে অটল সুৰংগৰ উত্তৰ অংশ লাহোল স্পিতি সমুদ্ৰপৃষ্ঠৰ পৰা কিমান মিটাৰ ওপৰত অৱস্থিত। গতিকে অটল সুৰংগৰ উত্তৰ অংশ লাহোল স্পিতি সমুদ্ৰপৃষ্ঠৰ পৰা কিমান মিটাৰ ওপৰত অৱস্থিত গতিকে এইটো হ'ল 3071 মিটাৰ ওপৰত অৱস্থিত। 22 নম্বৰ আছে বি আৰ অ' কেতিয়া স্থাপন কৰা হৈছিল। বি আৰ অ' যিটো অটল সুৰংগ নিৰ্মাণ কৰা সংস্থা আছিলে গতিকে বি আৰ অ' এইটো স্থাপন কৰা হৈছিলে 7 মে' 1960 চনত। 7 মে' 1960 চনত বি আৰ অ' এই সংস্থাটো নিৰ্মাণ কৰা হৈছিল যাক বৰ্ডাৰ ৰোডছ অৰ্গেনাইজেশ্যন নামেৰে জনা যায়। 7 মে' 1960 চনত বি আৰ অ' এইটো নিৰ্মাণ স্থাপন কৰা হৈছিলে। 23 নম্বৰ হ'ল বি আৰ অ'ৰ বৰ্তমানৰ অধ্যক্ষ কোন। বি আৰ অ' ইয়াত দি দিছে সুনীল আৰোৰা, অজয় পাটেল, হৰপাল সিং, ৰাজনীশ কুমাৰ। গতিকে বি আৰ অ'ৰ বৰ্তমানৰ অধ্যক্ষ হ'ল হৰপাল সিং, এইটো মনত ৰাখিব, অতি গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন। 24 নম্বৰ আছে বি আৰ অ'ৰ মুখ্য কাৰ্যালয় ক'ত অৱস্থিত। ইয়াত অপশ্যন দিছে মুম্বাই, নিউ দিল্লী, হিমাচল প্ৰদেশ, নানেব। গতিকে বি আৰ অ'ৰ মুখ্য কাৰ্যালয় হ'ল নিউ দিল্লী। গতিকে এইখিনি আছিলে আমাৰ অটল টানেলৰ ওপৰত আগবঢ়োৱা জি কে কুৱেশ্যন। আৰু ভিডিঅ'টি ভাল লাগিছে যদি লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু ইয়াত কিবা সুধিবলগীয়া থাকিলে আমাক সুধিব পাৰে। আৰু এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ কাৰেণ্ট এফেয়াৰ্ছ আমি আগৰ ভিডিঅ'টো লৈ আছিলোঁ, গতিকে যিসকলে আমাৰ আগৰ ভিডিঅ' চনে তেওঁলোকে ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত গৈ চাব পাৰে আৰু লগতে ভিডিঅ'ৰ এণ্ড স্ক্ৰীণত আমি যিখিনি ভিডিঅ' দেখাইছোঁ সেইখিনি আপোনালোকে চাব পাৰে। গতিকে আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিল, ধন্যবাদ।